হ্যালো বন্ধুরা, চলে এসেছি আজকে আবার নতুন একটা রেসিপি নিয়ে। ওয়েলকাম টু মাই চ্যানেল বিউটি ইন ইউ। প্লিজ আমার চ্যানেলটিকে লাইক করুন, সাবস্ক্রাইব করুন এবং কমেন্ট করুন। আজকে আমি বানাবো পাঞ্জাবি স্টাইলে চানা মশলা। তো আসুন দেখি নি রেসিপিটা। জন্য লাগছে কাবলি ছোলা, যেটা আমি আগের দিন রাতে ভিজিয়ে রেখেছি। এছাড়া লাগছে ফোড়নের জন্য গরম মশলা, আর লাগছে টমেটো কুচি, কাঁচা লঙ্কা, রসুন এবং আদা, গোটা জিরে ফোড়নের জন্য, এছাড়া লঙ্কা, হলুদ, কাশ্মীরি লঙ্কা এবং জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো। এবার মিক্সিতে একটা পেস্ট করে নেব। তার জন্য পেঁয়াজ কুচি, টমেটো কুচি, আদা এবং রসুন, কাঁচা লঙ্কা সব একসঙ্গে দিয়ে আমি একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব। এবং তার মধ্যে সামান্য একটু জল অ্যাড করবো, যাতে পেস্টটা খুব বেশি ঠিক না হয়। পেস্টটা তৈরি। আমি রান্নাটা প্রেশার কুকারে করব, কারণ হাতে সময় কম থাকলে প্রেশার কুকারে করলে ছোলাটা ভালো সেদ্ধ হয়। তো প্রেশার কুকারটা বসিয়ে দিলাম, গরম হলে তাতে দিলাম সর্ষের তেল। তেলটা একটু বেশি লাগবে, চানা রান্নাতে তেল একটু বেশি লাগে। এরপর তেল গরম হলে দিয়ে দিলাম গরম মশলা, শুকনো লঙ্কা, তেজপাতা এবং গোটা গরম মশলা। একটু ভাজা ভাজা হলে এর মধ্যে দিয়ে দিলাম গোটা জিরে। জিরেটা ভাজা ভাজা হয়ে এসেছে, এবার দিয়ে দিলাম হলুদ গুঁড়ো। এরপরে দেব শুকনো লঙ্কার গুঁড়ো। তেলে গুঁড়ো মশলা দিলে সাথে সাথে নাড়িয়ে দেবেন, তা না হলে মশলাটা ধরে যেতে পারে। এবার মশলাটা ভাজা ভাজা হওয়ার জন্য কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখবো, তো কয়েক সেকেন্ডের জন্য। দেখুন মশলাটা বেশ ভাজা ভাজা হয়ে এসেছে। এরপরেতে দিয়ে দিলাম সেই পেস্টটা, একটু ছিটকাতে পারে, সাবধানে দেবেন। ভালোভাবে নেড়েচেড়ে মশলার সঙ্গে পেস্টটাকে মিশিয়ে নিন। আবার কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দেব, যাতে ভালো করে মশলাটা মিশে যায় পেস্টের সাথে। দেখুন মশলাটা বেশ কিছুটা ভাজা ভাজা হয়ে এসেছে, আর একটু হতে দেব। এবার ঢাকনা খুলে এর মধ্যে সব মশলাগুলো মিশিয়ে নেব। দিলাম কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, যাতে একটা সুন্দর কালার আসে কিন্তু ঝালটা বাড়বে না। দিয়ে দেবো জিরে গুঁড়ো। আপনি কোয়ান্টিটি অনুযায়ী আপনার মতো করেই মশলাগুলো মেশাবেন। ধনে গুঁড়ো দিলাম, হলুদ দিলাম। এরপর ভালোভাবে নাড়িয়ে নেব মশলার সঙ্গে পেস্টটাকে। মশলাটা একটু কষা কষা হয়ে এসেছে, আর একটুখানি ঢাকা দিয়ে রেখে আর একটু সামান্য কষিয়ে নিলাম। এরপর মশলাটা পুরোপুরি কষে গেছে। এর মধ্যে দিয়ে দিলাম রাতের ভিজিয়ে রাখা ছোলাগুলো। মশলার সাথে চানাটা ভালো করে মেখে নেব, এরপর ঢাকা দিয়ে রেখে কিছুক্ষণ ভালো করে কষাবো। ঢাকনা তুলে দেখি বেশ কষে এসেছে, কিন্তু কিছুটা জল রয়েছে, সেটাও আমাদের টানাতে হবে, কারণ এটা খুব মাখা মাখা মতো হবে। ভালোভাবে নাড়িয়ে নেব, বারবার নাড়াতে থাকতে হবে যাতে তলাতে ধরে না যায়। বেশ শুকনো হয়ে এসেছে, এবার দিয়ে দিলাম নুন। পরিমাণ মতো নুন দেবেন। দিয়ে দেবো সামান্য চিনি। এবার ভালো করে নাড়াচাড়া করে নেব। এবার দিয়ে দেবো সামান্য গরম মশলা, এক চা চামচের চার ভাগে দু ভাগ। আর দেবো বাড়িতে বানানো মশলা, যেটা আমি আগে আপনাদের জানিয়েছি। এটা হলো কসুরি মেথি, যেটা শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে নিয়েছি।
যে কোনো রকম পাঞ্জাবি রান্না এটা ব্যবহার করা হয়, খুব সুন্দর একটা ফ্লেভার আসে আর একটা সুন্দর গন্ধ হয়, টেস্টটাও বাড়ে। ভালো করে মেখে নেব, এরপর অ্যাড করবো গরম জল। গরম জল রান্নায় ব্যবহার করলে সবসময় জানবেন রান্নাটা তাড়াতাড়িও হবে এবং রান্নার একটা আলাদা টেস্টও হয়। তো ভালো করে নাড়াচাড়া করে নিলাম। তো এবার প্রেশার করে ঢাকনাটা বন্ধ করে দেব। 3 থেকে 4টে সিটি মারলাম, এবারে খুলে দেখব, পেপারটা বের করে নেব, খুলে দেখবো কতটা সেদ্ধ হয়েছে ছোলাটা। কাবলি ছোলাটা সেদ্ধ হয়েছে কিনা দেখার জন্য যেখানে একটা চামচ অথবা হাতায় জাস্ট একটা দুটো ছোলা তুলে একটু টিপে দেখে নেবেন সেদ্ধ হয়েছে কিনা। তো আমি দেখছি আরেকটু সেদ্ধ হবে। জলটা আমি টানিয়ে নিয়েছি, এবার রান্নাটা আমার অলমোস্ট হয়ে এসেছে। আরও একটু কসুরি মেথি অ্যাড করছি, এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি বাটার। আমি এখানে 2 চামচ বাটার দিলাম, ছোটো চামচে 2 চামচ। রেডি হয়ে গেছে আমার ঘরে বানানো পাঞ্জাবি স্টাইলে চানা মশলা। এটি খেতে খুব সুস্বাদু, রুটি, পরোটা, লুচি অথবা ভাতের সাথে পরিবেশন করুন, খুব ভালো লাগবে। বন্ধুরা আজ এই পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওতে। সুস্থ থাকুন, ভালো খান, ভালো খাওয়ান। নমস্কার।